এই শীতে ঝিনাইদহে শীতার্থ অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন ঝিনাইদহ দুই আসনের জাতীয় সংসদ সদস্য তাজিব আলম সিদ্দিকী সমী। শনিবার দিনব্যাপী ঝিনাইদহ সদর উপজেলার 11 নম্বর পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুর ভোমরাডাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে 500, লৌহজাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 500, মৌলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে কালা প্রাঙ্গণে 500 ও কালীচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে 600, কাষ্টসাগরা বাজারে 500, সর্বমোট 2600 অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। উপহার বিতরণের সময় ঝিনাইদহ দুই আসনের সংসদ সদস্য একান্ত বিশ্বস্ত প্রতিনিধি রওশন আলী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পার্সোনাল সেক্রেটারি ও জেলা সদস্য রোকনুজ্জামান রিপন, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া কাজল, পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, শাহাবুদ্দিন সাবু, যুবলীগ নেতা করিম হোসেন, বাবু মিঠু, কালীচরণপুর ইউনিয়নের যুবলীগ নেতা বিপ্লব হোসেন সহ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে আমাদের শীতের জন্য উপহার দিয়েছে কম্বল, আমরা এতে খুব খুশি। চাই সে আবারও আমাদের এমপি হিসাবে থাক, আমাদের গরিবের পাশে আবার দাঁড়াতে পারো। তুমি সিদ্দিকী, তার জন্য আমরা দোয়া করি, সেজন্য আবার পরবর্তীতে ভোটে জিততে পারে, খুশি কম্বল। এমপি দেশে গরিবের জন্য শীতকালীন খুব উপকার হয়েছে। আমরা দোয়া করি সেজন্য পরবর্তীতে পাশ করতে পারে। বিকশিত হোক শিশু আনন্দ আলোয়, এই স্লোগানকে নিয়ে 2019 সালে ঝিনাইদহতে শিশুদের, শুধুমাত্র শিশুদের স্কুল প্রতিষ্ঠা হয় প্রজাপতি অঙ্গন, যেখানে 3 থেকে 6 বছর বয়সী বাচ্চারা এখানে পড়াশোনা করে। ঠিক পড়াশোনা নয়, শিক্ষকদের সাথে তারা শেখে, প্রকৃতির কাছাকাছি যায়, বীজ দেখে ফল চেনে, পাতা দেখে গাছ চেনে, এবং পড়াশোনাটাকে আনন্দময় করার জন্যই ব্যতিক্রম স্কুলটি। এইরকম স্কুল আমাদের শহরে ছিল না। শিশুদের স্কুল আরও বেশি হওয়া দরকার। প্রজাপতি অঙ্গন কাজ করে যাচ্ছে শিশুদের নিয়ে, শিশুদের বিকশিত করার প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান। আমার বাচ্চার বয়স 2 বছর 10 মাস। ও ছোটকাল থেকে একটু সবার সাথে কমিউনিকেশনের সমস্যা ছিল, ইন্টারাকশন কম ছিল। তো আমরা একটু টেনশনে ছিলাম যে আমার বাচ্চা কি কারোর সাথে কথা বলবে না বা কারোর সাথে সোশ্যালাইজেশন শিখবে না। এরপরে প্রজাপতির অঙ্গন নামের একটি প্রতিষ্ঠানের কথা শুনি এবং সেখানে আসি। এখানে আসার, আমি এসেছি 2 থেকে 3 মাস হবে, কিন্তু এর মধ্যে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট দেখে আসলে আমরা সবাই প্রচণ্ড রকমের খুশি। এখানে টিচাররা এত ধৈর্য নিয়ে বাচ্চাদেরকে শেখায়, খেলা করায়, বিভিন্নভাবে বাচ্চাদের সাথে কথা বলে, খাওয়ানো শেখায়, এত কিছু, মানে একটা টিচারের এত এফোর্ট দেওয়া দেখলে আসলে নিজেরই ভালো লাগে। তো এই 2-3 মাসে আমার বাচ্চার এত ইম্প্রুভমেন্ট যে সে নিজে থেকে এখন মানুষের সাথে কথা বলছে, নিজে হাতে অনেক কিছু খেতে চাইছে, খেলা করছে, ব্যাগ গোছানো শিখছে, নিজে খেলে সেই খেলাটা গুছিয়ে রাখা শিখছে।